দুয়ারে সরকারের ক্যাম্পে যারা জব কার্ডে নতুন অ্যাপ্লিকেশন করেছেন, সেখানে ফর্ম সাবমিট করেছেন, অথবা যদি আপনারা আগেও জব কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু জব কার্ডের 2021-এর নতুন লিস্ট পাবলিশ করা হয়েছে। আর এই নতুন লিস্টে আপনার নাম রয়েছে কিনা, জব কার্ডে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা, সমগ্র প্রসিডিউর আপনি অনলাইনে কীভাবে চেক করবেন সেটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যারা ফার্স্ট টাইম চ্যানেলটিকে ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, ফলে আপনি পরবর্তীতে সমস্ত রকম ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো জব কার্ডের জন্য যদি আপনারা এখনও অ্যাপ্লাই না করে থাকেন, সেক্ষেত্রে আপনি সেই প্রসিডিউর আপনাকে জানানো হবে, সেটা ভিডিওর শেষে। তো সেই জন্য কিন্তু ভিডিওটির কোনো অংশ আপনি স্কিপ করবেন না। প্রথমত আপনাকে জানানো হবে আপনি এই যে সম্পূর্ণ নতুন লিস্ট পাবলিশ করা হয়েছে সেখানে আপনার নাম রয়েছে কিনা, অথবা আপনার জব কার্ডে টাকা ঢুকেছে কিনা, সেই প্রসিডিউরটা আপনি অনলাইনে কীভাবে চেক করবেন। তো তার জন্য সবার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এবং সেটা আসার জন্য আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে গিয়ে টাইপ করবেন, আপনি উপরে দেখতে পান NREGNIT, জাস্ট এই লেখাটা লিখে সার্চ করতে হবে। যখনই আপনি সার্চ করবেন আপনার সামনে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক চলে আসবে, ক্লিক করে ওপেন করার পর সেম এইভাবে ইন্টারফেস শো হবে, যে নিচের দিকে চলে আসবেন, একটু নিচের দিকে আসলে এখানে একটা অপশান পেয়ে যাবেন, অর্থাৎ জাস্ট রিপোর্টের আন্ডারে অপশানটা রয়েছে জব কার্ড বলে, ক্লিক করার সাথে সাথে নতুন পেজ ওপেন হয়ে যাচ্ছে যেখানে প্রত্যেকটা স্টেটের নাম মেনশন করা রয়েছে। এখান থেকে আপনি যে স্টেটের লিস্ট দেখবেন নতুন লিস্টটা, সেটার জন্য আপনাকে সেই স্টেটটার উপরে ক্লিক করতে হবে। তো সেই স্টেট আপনি যখনই সিলেক্ট করলেন আপনি দেখতে পাবেন সেই পেজের জাস্ট সেই ডিস্ট্রিক্টে রিডিরেক্ট হয়ে যাবে সেই, এবং যে স্টেটটা আপনি এখানে চুজ করবেন তার আন্ডারে প্রত্যেকটা যে ডিস্ট্রিক্ট রয়েছে সেগুলো আপনার সামনে শো হবে। জাস্ট আপনি কিছুক্ষণ ওয়েট করবেন তার জন্য, কারণ যেহেতু নতুন লিস্ট পাবলিশ করা হয়েছে সেই কারণে কিন্তু ওয়েবসাইটের সার্ভারের একটু প্রবলেম থাকতে পারে। আপনি জাস্ট যদি দেখেন একবারে ওপেন হচ্ছে না, সেক্ষেত্রে পেজটাকে বারবার দু তিনবার রিফ্রেশ করলেই দেখতে পাবেন আপনার সামনে সম্পূর্ণটা চলে আসবে। তো জাস্ট একটু ওয়েট করলেই আপনি দেখতে পাবেন সেখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম মেনশন করা থাকবে। জাস্ট প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, ফিনান্সিয়াল ইয়ারটাকে চুজ করে একদম নতুন ইয়ারের যেহেতু আপনি লিস্টটা দেখবেন সেই জন্য 2020-21 সিলেক্ট করতে হবে। নেক্সট ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে ক্লিক করে আপনি যে ডিস্ট্রিক্টের লিস্ট দেখবেন সেই ডিস্ট্রিক্টটাকে আপনাকে চুজ করতে হবে। নেক্সট রয়েছে ব্লক, আপনি যে ব্লকের লিস্ট দেখবেন সেই ব্লকটাকে আপনি চুজ করবেন। নেক্সট আপনি যে পঞ্চায়েতের লিস্ট দেখবেন সেই পঞ্চায়েতটাকে চুজ করবেন এবং তারপরে আপনি জাস্ট প্রসিডে ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করার সাথে সাথে আপনি যেটা দেখতে পাবেন সেই গ্রাম পঞ্চায়েত অর্থাৎ সেই ডিস্ট্রিক্টের আন্ডারে সেই ব্লকের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েতটা আপনি চুজ করেছেন তার সমগ্র লিস্ট আপনার সামনে চলে আসবে, যেখান থেকে আপনি অনলাইনে চেক করে নিতে পারবেন এখানে আপনার নাম রয়েছে কিনা, অর্থাৎ এই নতুন লিস্টে। এছাড়া স্পেসিফিক্যালি যদি আপনারা তার ফুল ডিটেলস দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে এই যে জব কার্ডের নাম্বারটা লেখা রয়েছে এই জব কার্ডের নাম্বারের উপরে ক্লিক করতে হবে। সেক্ষেত্রে আপনি তার ফুল ইনফরমেশনটা সেখান থেকে দেখে নিতে পারবেন, অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা সেই ব্যাপারটা আপনি চেক করে নিতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আপনি দেখে নিতে পারেন অনলাইনে আপনার এই নতুন, যে যদি আপনি দুয়ারে সরকারের ক্যাম্পে জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নামটা এই নতুন জব কার্ডের লিস্টে রয়েছে কিনা, অথবা যদি আপনি আগেও অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রেও আপনি চেক করতে পারেন আপনার নামটা এই নতুন লিস্টে রয়েছে কিনা। এছাড়া যদি আপনি অফলাইনে জব কার্ডের আবেদন করতে চান সেক্ষেত্রে কীভাবে করবেন যদি আপনারা না জেনে থাকেন, অ্যাপ্লিকেশন ফর্ম যদি আপনারা নিতে চান অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে তার প্রসিডিউর টোটালটা আপনাদের সামনে দেখানো হবে এবং জব কার্ডের ফর্ম আপনি কীভাবে পাবেন সেটাও আপনাদের জানানো হবে। তো অবশ্যই ভিডিওটিকে প্রত্যেকের সাথে শেয়ার করুন যাতে প্রত্যেকে ইনফরমেশনটা জানতে পারে এবং নতুন জব কার্ডের লিস্টে তাদের নাম রয়েছে কিনা সেটা অনলাইনে চেক করতে পারে।